কাকে কাকে ল্যাং কে মারে নাকি কো একটা লোক আমাকে ল্যাং মারলো। কোচবিহারে চরমে উঠল তৃণমূলের প্রাক্তন ও বর্তমান জেলা সভাপতির বিরোধ। নাম না করে ফের পার্থপ্রতিম রায়কে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার মে দিবস উপলক্ষে কোচবিহারের সুকান্ত মঞ্চে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অনুষ্ঠান ছিল। সেখানে নাম না করে পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে তোপ দাগেন তাঁরই পূর্বসূরি। 2019 লোকসভা ভোটের আগে পর্যন্ত কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, কিন্তু লোকসভা ভোটে কোচবিহারে তৃণমূল হেরে যাওয়ার পর বিনয় কৃষ্ণ বর্মনকে জেলা সভাপতি করা হয়। সেই সময় পার্থপ্রতিম রায় ছিলেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি। 2020 সালে পার্থপ্রতিম রায়কে জেলা সভাপতি করে তৃণমূল, কিন্তু 2021 বিধানসভা ভোটে জেলায় খারাপ ফলের পর পার্থপ্রতিম রায়কে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেয় দল। গিরীন্দ্রনাথ বর্মনকে নতুন জেলা সভাপতি করা হয়, কিন্তু গত পুরভোটে জয়ের পরও 2022 মার্চে গিরীন্দ্রনাথ বর্মনকে সরিয়ে ফের পার্থপ্রতিম রায়কেই জেলা সভাপতির দায়িত্বে ফিরিয়ে আনা হয়। সেই প্রসঙ্গ টেনেই এদিন তোপ দাগেন রবীন্দ্রনাথ ঘোষ। কাকে কাকে ল্যাং কে মারে নাকি কো একটা লোক আমাকে ল্যাং মারলো, ঠিক আছে, মীর কাসেমকে ল্যাংই শুধু মারলো না, দল থেকেই তাড়ালো। তারপরে বিনয় বর্মন তার ঘাড়ে চেপে বসলো, তাকে দল থেকে চার তাড়ালো। বিনয়ের পরে কে আসলো? বিনয়ের পরে উনি নিজেই আসলেন, ঠাকুর নিজেই বসলেন আসলে, গিরেনবাবু আসলেন। ভদ্রলোক মানুষ, শিক্ষিত মানুষ, ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ, সবাইকে বিশ্বাস করে চলতে থাকলেন। এই চলতে যে কখন যে ফিতা কাটি দিছে, ফিতা কাটি দিছে গিরেন্দ্রা উজির পায় নাই, আমরাও উজির পাই নাই। আমি অতটা শক্তিশালী মানুষ নই, দলের একজন কর্মী মাত্র, দলের নির্দেশ মতো কাজ করার চেষ্টা করছি। এদিন নাম না করে বর্তমান জেলা তৃণমূল সভাপতিকে ঠাকুর বলেও কটাক্ষ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ঠাকুর যদি সন্তুষ্ট না হয় তাহলে বলে পঞ্চায়েতের টিকিট পাবে না, পঞ্চায়েত সমিতির টিকিট পাবে না, জেলা পরিষদের টিকিট পাবে না, বুথ সভাপতি থাকির পাবে না, অঞ্চল সভাপতি থাকির পাবে না, ব্লক সভাপতি থাকির পাবে না, জেলায় কোনো গুরুত্ব থাকবে না, যেমন মোর অবস্থা কান হয়েছে। সম্প্রতি জেলা তৃণমূলের নতুন কোর কমিটিতে 11 জনের তালিকায় জায়গা হয়নি রবীন্দ্রনাথ ঘোষের, যার পর ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি। এরপর বৃহস্পতিবার নাম না করে জেলা তৃণমূল সভাপতির সঙ্গে কক্ষ সাপের তুলনা করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি। আর এদিন তার মুখে শোনা গেল ল্যাংমারার প্রসঙ্গ, যদিও এ নিয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বর্তমান জেলা তৃণমূল সভাপতি। আমি দলের সিনিয়র লিডারদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি, দলটা সকলে মিলে একসঙ্গে আমরা করব নেত্রীর নির্দেশে। মিটিং রয়েছে আগামী কয়েকদিন বাদে, সেখানেই সমস্ত বিষয়ে আমি খোলসা করে বলব। সামনের বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, এই পরিস্থিতিতে জেলা তৃণমূলের প্রাক্তন ও বর্তমান সভাপতির এই বিরোধ কোনো প্রভাব ফেলবে না তো? এখন এই প্রশ্নই ঘুরছে জেলা রাজনৈতিক মহলে। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।